ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পাওয়ার ব্যাংক রিপেয়ার করবেন, আপনাদের যদি পাওয়ার ব্যাংক ডেড হয়ে যায় বা আপনাদের, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি এরকম মাদার বোর্ড যদি ভেঙে যায়, তো দেখতে পাচ্ছেন দো আধখানা হয়ে গিয়েছে, তো আপনারা যদি রিপেয়ার করতে চান বা এই ধরনের যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে, তো আপনারা কীভাবে সেই প্রবলেমটাকে সলভ করবেন, তো সেই ইনফরমেশানটাই আজকে আপনাদেরকে দেখাবো। তার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো, তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন না, ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস দেখতে পেয়েছেন এখানে কিন্তু এই সাইড থেকে বোর্ডটা ভেঙে গিয়েছে, তো দু আধখানা হয়ে গিয়েছে, আর এখানে ছোট রয়েছে। তো এইটাকে কিন্তু আমি এটাকে ভালো করে সেট আপ করবো, আর এইটাই কিন্তু আমি ইউজ করার জন্য উপযুক্ত করব। তো আপনারা সেটা দেখতে থাকুন, কীভাবে আপনারা এক এক করে সেট আপ করবেন আমি সেটা দেখাবো, আর চার্জ দিয়েও আপনাদেরকে দেখাবো চার্জ হচ্ছে কি না। আর ফাইনালি এখানে কানেকশান কাটা রয়েছে, তো আমি এটা প্রথমে খুলে দেবো। তো খুলে দেওয়ার পর আমি কিন্তু লাস্টে এটা কানেকশান করব। তো এখানে খোলা রইল দুটো কানেকশান, আর এখানে মাদার বোর্ড আমাকে আগে রেডি করতে হবে। তো এখান থেকে আমি সব ক্লিয়ার করে নিচ্ছি, আপনাদেরকে সব এক এক করে দেখাবো, আর প্রত্যেকটা কানেকশান আমি ভালো করে সোল্ডার করে নিচ্ছি, তো আপনাদেরকে সব দেখাবো। তো এখান থেকে আমি প্রত্যেকটা কানেকশান আমি সোল্ডার করে নিচ্ছি, আর এখানেও যে কানেকশানগুলো রয়েছে এগুলোকে আমি ভালো করে সোল্ডার করে নেব। তো এখান থেকে যেহেতু বোর্ড ভেঙে গিয়েছে একদম, তো আমি এটাকে কি করব, এইভাবে আমাকে সেট আপটা করতে হবে। তো সেট আপটা করার জন্য আমাকে ভালো করে নিতে হবে আগে। তো আমি জুম করে নিচ্ছি কিছুটা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেট আপ করছি। তো এখানে আমি কাঠটা রেখে দিলাম, তো এবারে কিন্তু আপনাদেরকে আমি সেট আপ করে দেখাবো কীভাবে আপনারা সেট আপ করবেন, সব কিছু ইনফরমেশান আপনাদেরকে দেবো। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন কীভাবে আমি সেট আপ করবো এখানে, তো এটা থেকে এখানে আমাকে সেট আপ করতে হবে। তো আমি এটাকে ভালো করে আগে লাগিয়ে নিচ্ছি, তো আমি এখানে শোল্ডার করবো যেহেতু, আর এখান থেকে আমাকে এটা ক্লিয়ার করতে হবে। তো এটাকে আমি শোল্ডার করে নিয়েছি মোবাইল রেখে, তো এখানে আমি এখানে শোল্ডার করে নিয়েছি, আর এইটা আমি এদিকেও কিন্তু আমাকে শোল্ডার করতে হবে। তো এদিক থেকে আমি দেখে নিচ্ছি, এখানেও শোল্ডার করতে হবে আমাকে এই কানেকশানটার কাছে। তারপর আপনারা কোন দিকে কানেকশান কাটা রয়েছে আমি সেগুলো শোল্ডার করব। তো আমি দেখাচ্ছি, এখানেও এটাকে শোল্ডার করতে হবে যেহেতু, আর এটা আমি এখান থেকে, তো ভালো করে আমি গাইস এখানটা শোল্ডার করে নিয়েছি, আর এদিক থেকে আমি শোল্ডার একটু করে নেব। তো এদিক থেকেও শোল্ডার করে নিয়েছি, আর আমি এখানটাও শোল্ডার করে নেব। এইবারে কানেকশান কীভাবে আপনারা কানেকশানগুলো করবেন সেটাও আপনাদেরকে বলে দেবো। তো আপনাদের যে কোনো পাওয়ার ব্যাঙ্কের কানেকশান চলে গেলে আপনারা আগে দেখবেন এর মাইনাস প্লাস কোনটা, তো সেই কানেকশানের সাথে লাগাবেন আগে। তো এখানে যেহেতু প্লাস কানেকশান রয়েছে, এইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্লাস কানেকশান হচ্ছে এইটা। তো এখান থেকে যে কানেকশানটা গেছে এই লাইন ধরে গেছে, তো আমাকে এখান থেকে একটা জাম্পার এখানে করতে হবে, যে কোনো একটা তার দিয়ে আপনারা এখানে জাম্পার করতে পারবেন। তো আমি জাম্পারটা করে দিচ্ছি এখানে। Yeah.
এখান থেকে আমি একটু ছিলে নেব। এখান থেকে যেহেতু আমাকে একটা কানেকশন করতে হবে আগে, তো এখান থেকে আমি একটা ঘষে নিচ্ছি। তো এখান থেকে আমি ঘষে নিয়েছি আর এখানটা আমি একটু সোল্ডার করে দেবো। তো সোল্ডার করে দিয়েছি আমি এখান থেকে একটা জাম্পার এখান পর্যন্ত করবো আমি যে কোনো তার দিয়ে। তো অলরেডি আমার কাছে তার রয়েছে, আমি তার নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি কানেকশানটা সোল্ডার করে নিচ্ছি। সোল্ডার করে নিয়ে আপনাদেরকে কী করবো, এখান থেকে আমি একটা এখান পর্যন্ত আমি একটা জাম্পার করে দেবো। তো এখানে আমি শোল্ডার করে দিয়েছি গাইস, দেখতে পেয়েছেন? তো এখান থেকে আমি শোল্ডার করে দিয়েছি আর এখানে যেহেতু মাইনাস যে কানেকশানটি রয়েছে, মাইনাস কানেকশানটা কিন্তু আমি আগে থেকে শোল্ডার করে নিয়েছি। তো গাইস এখান থেকে যে কানেকশানটি রয়েছে, বডির সাথে একটি কানেকশান লাগানো রয়েছে, সেই কানেকশানের সাথে শোল্ডার করে নিয়েছি। তবুও আপনারা চাইলে আপনারা এদিক থেকে যে মাইনাস কানেকশান রয়েছে, এর মাইনাস কানেকশান থেকে আপনারা একটা কানেকশান নিয়ে নিতে পারবেন। তো আমি এই মাইনাস কানেকশান থেকেও নিতে পারবো। তো আগে আমি চেক করে দেখবো মাইনাস কানেকশানটি পাস হচ্ছে কি না। তো তার জন্য আমাকে শোল্ডার করতে হবে দুটো কানেকশানে। তো আমি দুটো কানেকশান আগে শোল্ডার করে নেব। তো এদিকের কানেকশান আমি আগে এটাকে তুলে নিচ্ছি। তো এখানের কানেকশান একটা ছিল আর এখানে একটি কানেকশান ছিল। তো দুটো কানেকশান নিয়ে নিচ্ছে আর পাওয়ার সুইচ দাবিও দেখছি হচ্ছে কি না। মাইনাস প্লাস আমাকে দেখে করতে হবে, মাইনাস প্লাস ভুল হয়ে গেলে কিন্তু আপনাদের হবে না। তো এইটা প্লাস কানেকশন গাইস। আর এটা মাইনাস। তো গাইস দেখতে পাচ্ছেন এখনো 2% চার্জ রয়েছে আর এখান থেকে লাগিয়ে নিচ্ছে, এখানে চলছে। তো এখান থেকে কিন্তু লাইন পাস হচ্ছে ফাইনালি, তো কোনো প্রবলেম হচ্ছে না। তো আগে যে আপনাদেরকে দেখেছিলাম যে ভেঙে গিয়েছিল এদিক থেকে, তো এই লাইনেও কিন্তু আপনাদের ব্যাটারি লাইন পাস হচ্ছে, কোনো অসুবিধা হবে না। তো আপনারা বিন্দাস কিন্তু চার্জ করতে পারবেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আপনাদেরকে পুরো প্রসেসটা দেখালাম আপনারা কীভাবে বোর্ডটাকে জয়েন করবেন। তো ফাইনালি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে বোর্ডটা আপনারা কীভাবে জুড়বেন সেইটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে প্রত্যেকটা কানেকশান লাগিয়ে দিয়েছি, আগে যে যে ছিল কানেকশান সেইভাবেই লাগিয়ে দিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। বোর্ড আগে যেরকম ছিল সেরকমই হয়ে গেছে গাইস। তো চলুন গাইস আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।